বাচ্চাকে কোন বয়স থেকে গরুর দুধ খেতে দিব। আমেরিকাতে 1 বছর বয়সেই বলা হয় যে গরুর দুধ বাচ্চাদেরকে দেওয়া যায়। বাংলাদেশে কোনো কোনো ডাক্তাররা বলেন 2 বছর পার না হওয়ার আগে পর্যন্ত না দিতে, আবার কোনো কোনো ডাক্তার বলেন 1 বছরে দিতে। এই পার্থক্যটা কেন? তো বাচ্চাকে কখন গরুর দুধ দিব বা আসলে কখন থেকে গরুর দুধ দেওয়া যায়, এটা নিয়ে একটা দ্বিধা বা একটা দোলাচল বাবা মার মনে আছে। তো কেন এক এক দেশের ডাক্তার এক এক কথা বলে বা একই দেশের এক এক ডাক্তার এক এক কথা বলে, এটা আমি আপনাদেরকে আজকে ব্যাখ্যা করব। বিষয়টা হচ্ছে গরুর দুধ জিনিসটা কেন খাওয়াতে হয়। আগে কিন্তু যেসব বাচ্চারা বুকের দুধ পেত না, একদম ছোট বাচ্চা মানে নিউবর্ন বাচ্চা, তাদেরকেও গরুর দুধ খাওয়ানো হতো বিকল্প হিসেবে যখন ফর্মুলা ছিল না। তো পরে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে গরুর দুধ একটা ভালো বিকল্প বটে, কিন্তু গরুর দুধ সবার পেটে সয় না। 1 নম্বর, সবার পেটে হজম হয় না। 2 নম্বর হচ্ছে গরুর দুধে আয়রন, ভিটামিন এ এই উপাদানগুলো নেই। তো এইগুলো যোগ করে এখনকার যে আধুনিক ফর্মুলা সেগুলো এখন তৈরি করা হয় এবং বলা হয় 1 বছর পর্যন্ত যদি বাচ্চা বুকের দুধ না পায়, কম পায়, তখন তাকে বুকের দুধের বিকল্প হিসেবে ফর্মুলা দুধ দিতে, কিন্তু গরুর দুধ না দিতে। গরুর দুধ দেওয়া শুরু করতে 1 বছর বয়স থেকে। তো কোনো কোনো দেশে বা কোনো কোনো ডাক্তাররা দেখবেন বলবে 2 বছর বয়স থেকে। বিষয়টা হচ্ছে গরুর দুধ হজম করার জন্য আমাদের পেটে যেই পরিমাণ কী বলবো, এটাকে ম্যাচিওর হতে হয়, সেটা হয়তো সব বাচ্চার একই বয়সে হয় না। কোনো কোনো বাচ্চা কোনো দিনও, মানে তারা বাচ্চা থেকে বড় হয়ে যাওয়ার পরও তাদের পেটে গরুর দুধ সয় না। এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তো আপনার বাচ্চাকে কখন থেকে গরুর দুধ দেওয়া যাবে এটা কিন্তু আপনিই বুঝবেন। এটা কোনো ইউটিউবার, বিদেশের ডাক্তার বা দেশের ডাক্তার সে বুঝবে না। কেন? কারণ হচ্ছে আপনি তাকে প্রথমে গরুর দুধের তৈরি যে কোনো কিছু একটা খাইয়ে দেখবেন যে সে কেমন রিয়েক্ট করে, তার পেটে কেমন সয়, তারপরে আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চাকে আপনি সরাসরি গরুর দুধ কখন দিতে পারবেন। এখানে যেটা আমেরিকাতে যেটা বলা হয় যে গরুর দুধের তৈরি দই বা টক দই, আমি যেটা বলি, এখানে তো বলে ইয়োগার্ট, এটা কিন্তু আপনি বাচ্চাকে 6 মাস থেকেই দিতে পারবেন। এবং বাচ্চা যদি খুব, মানে বাচ্চার রিয়াক্ট হচ্ছে কি না, মানে ধরেন খুব ডায়রিয়া হয়ে যাচ্ছে বা কান্না করছে, পেটে ব্যথা করছে, এরকম যদি হয় তখন আপনাকে সেটা স্টপ করতে হবে। আর এছাড়া গরুর দুধের তৈরি চিজও কিন্তু একদম 7-8 মাস বয়স থেকেই দেওয়া যায় এবং এগুলো খুবই ভালো, মানে স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো গরুর দুধের তৈরি এসব জিনিস আমরা যেমন শুরু করেছি টক দই দেওয়া 6 মাস থেকে, তারপর 7-8 মাসে চিজ দেওয়া শুরু করেছে, মোজারোলা চিজ দিয়ে শুরু করেছে, এরপরে গরুর দুধের তৈরি কিন্তু নানান কিছু দিয়েছে, এমনকি ওটমিল যেটা গরুর দুধ দিয়ে রান্না করতে হয় সেটা আমরা 10 মাসে দিয়েছি বাচ্চাকে এবং দেখেছে যে ও এটা খেতে পারে, ওর কোনো ওরকম কোনো সমস্যা দেখা দেয় না। এবং 1 বছর থেকে যেহেতু ওর সব কিছু ঠিক আছে, মনে রাখবেন সব বাচ্চা কিন্তু একরকম না, যেহেতু ওর সব কিছু ঠিক আছে, ও গরুর দুধের তৈরি জিনিস খেয়ে কোনো এমন কোনো এক্সট্রা কোনো ওর প্রবলেম হয়নি, তো 1 বছর থেকে ওকে সরাসরি গরুর দুধ দেওয়া যাবে, এটাই ডাক্তার আমাদেরকে বলেছে। এখন 2টো জিনিস হয় দুধ থেকে, একটা হচ্ছে এটাকে বলা হয় মিল্ক ইনটলারেন্স, আরেকটা হলো মিল্ক অ্যালার্জি। এই 2টো জিনিস কিন্তু কোনো কোনো বাচ্চার থাকতে পারে। মিল্ক ইনটলারেন্স হচ্ছে আপনার পাকস্থলী বা আপনার যে ডাইজেস্টিভ সিস্টেম, সে হলো এই মিল্কের যে ল্যাকটোজ সেটাকে সে হজমই করতে পারে না, ভাঙতে পারে না, সে হজম করতে পারে না, যার ফলে বাচ্চার ডায়রিয়া হয় এবং মানে হজম হয় না আর কি, যেটাকে আমরা বলি বমিও হতে পারে। এরকম কিছু কিছু মানুষ আছে যারা হয়তো প্রথম 1 বছর বা প্রথম 2 বছর তারা গরুর দুধ খেতে পারে না, তাদের হজম হয় না, আবার দেখা যায় একটু বড় হলে, মানে একটু বয়স বাড়ার সাথে সাথে হয়তো সেটা তারা হজম করতে পারে, আবার বুড়ো বয়সে গিয়ে সেম ঘটনা আবার ঘটতে থাকে, মানে সে আর গরুর দুধ হজম করতে পারে না, এটা অনেকের ক্ষেত্রে আপনি দেখবেন। তো এই কারণে যেটা বলা হয় যে ধরেন 2 বছর যখন বয়স হয় একটা বাচ্চার, তখন তো তার পাকস্থলী মোটামুটি রেডি হয়ে যায়, তার হজম শক্তি অনেক বেড়ে যায় 1 বছর বয়সের চেয়ে। তো কোনো কোনো দেশে বা কোনো কোনো মানে স্ট্যান্ডার্ড একটা ধরে রাখা হয় আর কি, যে আপনি 2 বছর বয়স থেকে বাচ্চাকে গরুর দুধ দেন। আমার কাছে একটা জিনিস মনে হয় এটার আরেকটা কারণ, ধরেন আমরা যেরকম এখানে আমেরিকাতে বাচ্চাদেরকে কিন্তু শুধু অসুখ হলে ডাক্তারের কাছে নিই না, আমরা রেগুলার কিছুদিন পর পরই একটা মানে নির্দিষ্ট সময় পর পরই ডাক্তারের কাছে নিই, ডাক্তার ওজন মাপে, টিকা কী কী দিতে হবে সেগুলো দেখে, উচ্চতা ওজন এগুলো মেপে দেখে ঠিক আছে কিনা, এবং বাচ্চাকে দেখে তার বুদ্ধিবৃত্তিক যে মানে তার যে মাইলস্টোনগুলো যখন যেটা করার কথা এটা করছে কিনা, তার ভিত্তিতে কিন্তু ডাক্তার খাবার নিয়ে কথা বলে, আবার খাবারে কোনো অ্যালার্জি থাকলে সেটা নিয়েও কথা বলে। কিন্তু বাংলাদেশে তো আসলে এটা বাস্তবতা না, আমরা বেশিরভাগ সময়ই বাংলাদেশে বাচ্চাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাই যখন কোনো একটা বড় সমস্যা দেখা দেয় তখন, যার ফলে আপনার
মানে যেহেতু আপনি বারবার যেতে পারবেন না ডাক্তারের কাছে, যার ফলে এটাও একটা ডাক্তারের জন্য সহজ হয় বলতে যে 6 মাসে সলিড দিবেন, 2 বছরে গরুর দুধ দিবেন, কারণ হয়তো 4 মাসে আপনি বাচ্চাকে ডাক্তার দেখিয়ে 4 মাসে আপনার বাচ্চাটা সলিডের জন্য রেডি হয়েছে এটা হয়তো বলার সুযোগটা ওরা পাবে না। তো তাড়াহুড়া করার চেয়ে দেরি করাই ভালো এটা হয়তো ওরা মনে করে। আর এছাড়া আসলে আর কোনো কারণ নেই, কারণ আমেরিকাতে বলা হয় যে 1 বছর বয়স থেকে যারা ফর্মুলা খায় আর কি বাচ্চারা, ওদেরকে ফর্মুলা না দিয়ে বুকের দুধ থাকে না বলেই ফর্মুলা খায়, ফর্মুলা না দিয়ে গরুর দুধ দেওয়া শুরু করতে, ফর্মুলা আস্তে আস্তে বন্ধ করে দিতে। তো আপনার বাচ্চা যদি গরুর দুধ না খায় তখন আপনি কী করবেন? এখানে আমার কাছে মনে হয় যে আমরা বললাম আমরা কিন্তু প্রথমে গরুর দুধ সরাসরি দিইনি, দুধের তৈরি নানান রকম জিনিস দিয়ে যখন আমরা শিওর হয়েছি ওর কোনো প্রবলেম হয় না, ওর অ্যালার্জি হয় না বা ওর ওই যে মিল্ক ইনটলারেন্স এটা নাই, তখন আমরা ওকে 1 বছরে যখন সরাসরি গরুর দুধ দিতে শুরু করলাম ও এটা খেতে পছন্দ করে না। অনেক বাচ্চাকে আপনি দেখবেন যে গ্লাসে করে দুধ খাচ্ছে, ফিটারে করে দুধ খাচ্ছে, কিন্তু এমিলকে কখনোই দেখবেন না। তো ও যেহেতু এটা পছন্দ করে না বা সরাসরি খায় না, আমরা ওকে আসলে অন্যভাবে দিই। কীভাবে? অন্য খাবারের সাথে মিশিয়ে, যেমন খই বা চিড়া এগুলো আমরা গুঁড়ো করে রাখি, সেখানে সাথে একটু বাদাম গুঁড়ো মিশিয়ে তার সাথে 1 কাপ দুধ দিয়ে তাকে আমরা খেতে দিই, এটা কিন্তু ও খায়। ওটমিল, ওটসের সঙ্গে সকালবেলা দুধ আর ওটস একসঙ্গে সিদ্ধ করে গরম করে একটা ফল দিয়ে খাওয়া, এটা এখানে খুবই জনপ্রিয় একটা ব্রেকফাস্ট, এটা কিন্তু ও খায়। এবং অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার নিজেরও এরকম, আমি সরাসরি দুধ খেতে পারি না বা আমার ভালো লাগে না, কেমন যেন আমার কাছে দুধের গন্ধটা ভালো লাগে না, কিন্তু দুধের তৈরি খাবারও আমি যেমন খাই তেমনি দুধ দিয়ে বানানো ওটমিল কিন্তু আমি খাই। তো আমার কাছে মনে হয় যেহেতু সরাসরি যদি বাচ্চা না খায় আর কি দুধ, তাহলে এরকম নানান রকম দুধে তৈরি খাবার বানিয়ে খাওয়াতে পারেন, টক দই এবং চিজ, এগুলোতে প্রচুর আপনার প্রোটিন থাকে, মানে দুধের যে ভিটামিন, দুধের যা গুণ আমরা দিতে চাই সেটা কিন্তু টক দই এবং চিজে থাকে, সেগুলো খেলেও হয়। একটা বড় প্রশ্ন বাবা মার মনে কাজ করে যে কতটুকু দুধ খেতে দিব, কোন বয়সে কতটুকু, যেমন এখানে বলে ডাক্তার যে আপনি 1 বছর বয়সী শিশুকে 1 কাপ দুধ, 2 বছর বয়সী শিশুকে 2 বা 3 কাপ দুধ। এখন কাপটার সাইজ কী হবে বা অতটুকু না খেলে আপনি কী করবেন? আমরা আসলে এটা ফলো করি না যে মানে দিনে 1 কাপ দুধ, কারণ বুকের দুধ খায় যেহেতু বাচ্চা, তো ওর দুধ সংক্রান্ত পুষ্টি নিয়ে আসলে খুব বেশি একটা চিন্তা করতে হয় না। কিন্তু আবার বললাম না যে নানান দুধের তৈরি নানান রকম জিনিস খাওয়াই সারাদিনে মিলিয়ে, যার ফলে ঠিক কতটুকু দুধ ও খাচ্ছে এটা কিন্তু আমি শিওর না, মানে পরিমাণটা আমি শিওর না, কিন্তু ওর যেটা দরকার সেটা যে ও পাচ্ছে এটা আমি বুঝতে পারি হচ্ছে ওর ওজন বৃদ্ধি ঠিক আছে এবং ওর স্বাস্থ্য, মানে যেভাবে ওর বুদ্ধি বৃত্তিক বিকাশ হওয়ার কথা এবং প্রতিদিন ওর যে খেলাধুলা করার কথা, পরিশ্রম করার কথা, এগুলোও করছে, যার ফলে আমি আসলে এটা নিয়ে খুব একটা মাথা ঘামাই না। যেসব বাচ্চারা ফর্মুলা খায় আপনি হঠাৎ করে কিন্তু তাদেরকে গরুর দুধ খাওয়ানো শুরু করতে পারবেন না, আপনাকে যেটা করতে হবে ফর্মুলার সঙ্গে প্রথমে অল্প একটু গরুর দুধ মিশাবেন, তারপর আস্তে আস্তে গরুর দুধের পরিমাণটা বাড়াবেন এবং ফর্মুলার পরিমাণ কমাবেন। ফর্মুলা খেতে অনেক বেশি মজা, গরুর দুধ খেতে সেরকম মজা না, যার ফলে যেসব বাচ্চারা ফর্মুলা খায় তারা মানে একদিনেই বা সহজেই তারা ট্রানজিশনটা করবে না গরুর দুধে, কিন্তু আপনি যদি চেষ্টা চালাতে থাকেন আপনি ধীরে 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 কিন্তু ওকে ফর্মুলা থেকে গরুর দুধে আনতে পারবেন, যেটা আপনার জন্য অনেক সাশ্রয়ীও হবে আবার ওর স্বাস্থ্যের জন্যও ভালো হবে, এটা খারাপ কিছু হবে না। আমেরিকাতে কিন্তু যারা ফর্মুলা খায় এসব বাচ্চাদেরকে 1 বছর বয়স থেকেই বলে যে গরুর দুধ খাওয়ানো শুরু করতে এবং ফর্মুলা তখন বন্ধ করে দিতে যখন বাচ্চা গরুর দুধ খাওয়া শুরু করে। তখন বাচ্চা যদি মিল্ক অ্যালার্জি থাকে বা বাচ্চা যদি মিল্ক ইনটলারেন্স থাকে কখনোই বাচ্চাকে গরুর দুধ খেতে বাড়াবাড়ি করবেন না। ধরেন অ্যালার্জি আছে, শরীর রিয়্যাক্ট করছে, সে বমি করছে, তার চোখ মুখ লাল হয়ে গেছে, আপনি ওকে দেখলেই বুঝতে পারবেন যে ও ভালো নেই, এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। মিল্কের অনেক রকমের কী বলবো বিকল্প আছে, সেগুলো খেলেই হবে, আবার হলেও মানে যেটা ওর শরীরে সইছে না বা ওকে কষ্ট দিচ্ছে সেটা কিন্তু ওকে কষ্ট করে না খাওয়ানোই বরং ওর জন্য ভালো খাওয়ানোর চেয়ে। মিল্ক ইনটলারেন্স যাদের থাকে দেখা যায় একটা বয়সে গিয়ে সেটা চলে যায়, অনেকে বড় হলে এটা কিছু সময়ের জন্য চলে যায় তখন ওরা মিল্ক টলারেট করতে পারে, আবার বুড়ো হলে বয়স্কদের আবার এটা ফিরে আসে, তো সেই ক্ষেত্রে আসলে এটা কারোর মানে পক্ষে বলা সম্ভব না যে কখন সে মিল্ক টলারেট করতে পারবে। মিল্ক ইনটলারেন্স যাদের আছে তাদের জন্য আমি সেম কথা বলবো, তাদেরকে জোর করে মিল্ক খাওয়ানোর দরকার নেই। অনেক সময় দেখা যায় যে মিল্ক খেতে না পারলেও মিল্কের তৈরি জিনিসগুলো ওরা হয়তো খেতে পারে, সেটা আপনারা চেষ্টা করে দেখতে পারেন। যেসব বাচ্চা দুধ খায় না
তাদেরকে কি করব, ধরেন দুধের তৈরি জিনিসও খায় না, দুধও খায় না, তাদের ক্ষেত্রে কি করা যাবে? তাদের ক্ষেত্রে যেটা করা যেতে পারে, ধরেন দুধের কিন্তু বিকল্প হলো স্যামন মাছ বলা হয়, চিয়া সিড একটা খুব ভালো বিকল্প, মানে এটা খুবই, আমি জানি অবাক করা ব্যাপার, বাট এটা সত্যি, দুধের তৈরি দই আর চিজ ছাড়াও যে অন্যান্য জিনিস খেলেও হয় এটা আমরা অনেকেই জানি না, কিন্তু অন্যান্য জিনিস খেলেও আসলে কিন্তু হয়, এবং আপনি যদি আপনার বাচ্চার অ্যালার্জি বা ইনটলারেন্স থাকে তাহলে আপনি ডাক্তারের সাথে কথা বলে আপনি ওর একটা ডায়েট নিতে পারেন, যে কোন কোন জিনিসগুলো আপনি ওকে খাইয়ে এই দুধের বিকল্প পুষ্টিটা ওকে দিতে পারবেন। যারা বিদেশে থাকেন তারা কোন দুধটা পছন্দ করবেন বাচ্চার জন্য, কারণ বিদেশে অনেক রকমের দুধ, মানে এখানে ধরেন লেখা থাকে কত পার্সেন্ট ফ্যাট, 1%, 2%, 3%, লো ফ্যাট বা জিরো ফ্যাট, এরকম অনেক কিছু লেখা থাকে। তারপর স্কিমড মিল্ক, আমি যেটা বলি মানে কাউ মিল্কের মধ্যে যেটা আপনি বাচ্চাকে দিবেন সেটা হচ্ছে হোল মিল্ক, যেটাতে সব আছে, যেটাকে বাংলায় বলে পূর্ণ ননিযুক্ত। হ্যাঁ, মানে মিল্কটা পুরো ফর্মটাই দেয়, কোনো ধরনের কোনো কিছু ওখান থেকে ফেলে দেওয়া হয় না, কারণ ওটাই বাচ্চার দরকার। এবং আপনি বাচ্চার জন্য যদি দুধের তৈরি কোনো জিনিস বানান তখন আপনি ওটা দিয়েই বানাবেন, মানে হোল মিল্ক দিয়ে। আর যেসব বাচ্চা মিল্ক ইনটলারেন্স আছে তারা, মানে বিদেশে এখানে কিন্তু আমন্ড মিল্ক বলে একটা জিনিস পাওয়া যায় যেটা হচ্ছে বাদামের তৈরি মিল্ক, আপনারা বাসায়ও বানাতে পারেন আমন্ড মিল্ক, আর মানে আর আমন্ড বাদামটা দিয়ে, আর এখানে তো কিনতে পাওয়া যায়, সেটাও কিন্তু খাইয়ে দেখতে পারেন, হতে পারে যে সেটা ওর হজম হবে বা ওর সহ্য হবে, অ্যালার্জি হবে না। আর আপনি এটা ডাক্তারের সঙ্গে কথা বলে আপনাকে ডাক্তার অবশ্যই সেটার একটা নির্দেশনা দেবেন। তো আমার কাছে যে এই প্রশ্নটা থাকে মানুষের, যে এক এক ডাক্তার এক এক কথা বলে কেন, বা এই গরুর দুধের বিষয়টা কীভাবে বুঝবো, আমি আপনাকে আপনাদেরকে একটু পরিষ্কার করার জন্য বললাম আজকে ব্যাপারটা, কিন্তু এটা শুধু গরুর দুধের ক্ষেত্রে না, যে কোনো খাবারের ক্ষেত্রে আপনারা যারা আমার ইউটিউবের উপদেশগুলো শোনেন বা আমার রিলসগুলো দেখেন বা আমি কী খাওয়াচ্ছি আমার ছেলেকে এটা ফলো করেন, আসলে এটা কিন্তু আপনার বাচ্চার শরীরটা আপনাকে বুঝতে হবে। আমি আপনাকে বললাম যে আপনি ওকে সকালে চিড়া কলা দই খেতে দেন, কিন্তু ও যদি চিড়া কলা দই ওর শরীর সহ্য করতে না পারে, বা ওর বয়সটা ধরেন সেম বয়সই, হয়তো আমার বাচ্চা আপনার বাচ্চা সেম বয়সই, কিন্তু ও হয়তো ওগুলোর জন্য রেডি হয়নি, বা ওর পরিপাকতন্ত্র সেগুলো সহ্য করতে পারে না, এটা কিন্তু আমার পক্ষে বলা বা কোনো ডাক্তারের পক্ষে বলা সম্ভব না। সো এটা সবসময় আপনাকে বুঝে নিতে হবে। আপনি অল্প 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 করে যে কোনো জিনিস ট্রাই করে দেখবেন বাচ্চাকে, অনেক সময় বাচ্চারা 8 মাস থেকেই দুধের তৈরি নানান রকম জিনিস খুব মানে স্বাচ্ছন্দ্যে খেতে শুরু করে, আবার অনেক সময় 2 বছর পরে, আপনি ভাবছেন তো 2 বছর পরেও সে হয়তো দুধ খেতে পারে না। তো এটা আসলে কীভাবে আপনি সিদ্ধান্ত নেবেন সেটা আপনাকে আস্তে আস্তে ওকে বুঝে বুঝে, শরীর বুঝে বুঝে নানান কিছু চেষ্টা করে করে দেখতে হবে, এবং এটা শুধু দুধের জন্য না, সব খাবারের জন্য আসলে এই কথাটাই প্রযোজ্য।